নমস্কার বন্ধুরা, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমরা গল্প ক্যাফের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম এক নতুন রকমের বিভাগ, যেখানে আমরা শুধু ছোট গল্প বা অনুগল্প পাঠ করে শোনাবো আপনাদের। গল্পগুলি আলাদা প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে থাকবে। যারা অনুগল্প বা ছোট গল্প শুনতে ভালোবাসেন, তারা খুব সহজেই আমাদের প্লেলিস্টে গিয়ে খুঁজে নিতে পারবেন এই গল্পগুলো। বাছাই করা কিছু ছোট গল্প, অণু ও পরমাণু গল্পের ডালি দিয়ে সাজিয়ে তুলব আমাদের এই বিভাগ। তার সাথে যেমন বড় গল্প আমরা অডিও স্টোরি আকারে পরিবেশন করি, সেটা তো থাকছেই। এছাড়া আরও একটি নতুন বিভাগ নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি আপনাদের সামনে, তবে সেটা এখনই না বলে ধীরে ধীরে সব জানাবো আপনাদের। তাহলে আর দেরি কিসের, শুনতে থাকুন, সঙ্গে রাখুন গল্প ক্যাফে। আজকের অনুগল্প অর্ণব মুখার্জির লেখা দ্য ইমর্টাল রোজ। আগের বছর আসামের কাজিরাঙ্গায় সাফারি শেষ করে গাড়িতে উঠতে যাব, হঠাৎ শুনতে পেলাম, লে যাও লে যাও বাবু, অমর পৌদে কভি নহি মরেগা, লে যাও। আমি এগিয়ে গিয়ে দেখলাম বেশ কিছু গোলাপের চারা নিয়ে বসে একজন বৃদ্ধ লোক। বললাম, কভি নহি মরেগা? বৃদ্ধটি একটু মুচকি হাসল আর ওপর নিচে মাথা নাড়ল। তার ওপর একরকম দয়াবশতই কিনে এনেছিলাম চারাটি। তখন যদি জানতাম যে আমার সঙ্গে কি ঘটতে চলেছে, তাহলে কি আর কিনতাম? এক মাস আগের ঘটনা। আমার প্রিয় কুকুর মতি আমায় ছেড়ে চলে গেল। জানি না কিভাবে কাঁটা জাতীয় কিছু ফুটে ক্ষত হয়ে গেছিল ওর গলার ঠিক নিচে। ওষুধ লাগিয়ে ডাক্তার দেখিয়েও লাভ হল না। মনটা খুবই খারাপ হয়ে গেল। ঠিক পরের দিনেই দেখলাম আমার আনা সেই গাছটায় একটা লাল টকটকে গোলাপ ফুটেছে। এতদিনে প্রথম ফুল ফুটল, তাও মতি মারা যাওয়ার পরের দিনেই। ভেবেছিলাম মতি ফিরে এলো। গাছটাকে খুবই ভালোবেসে ফেললাম। একদিন ওই গাছটারই সেবা করছিলাম, তখনই আমার অন্যমনস্কতায় হঠাৎ একটা কাঁটা আমার জামা ভেদ করে বুকের বাঁ দিকটায় বিঁধে গেল। একটু ব্যথা পেলাম, কিন্তু গোলাপের কাঁটা ফুটেছে, তাতে আর কি হবে, এই ভেবে আর কিছু লাগালাম না। কাঁটা ফোটার দুদিন পর দেখি সেই জায়গাটা দগদগে ঘা হয়ে গেছে। ডাক্তার দেখাই, মলম লাগাই, তাও ঠিক হয়নি। আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে প্রচণ্ড জ্বর এলো, আর ঠিক পরের দিনই আমি আমার দেহ ত্যাগ করি। হ্যাঁ, আমি আর জীবিত নেই। আমার মৃতদেহ তুলে নিয়ে যাচ্ছে আমারই পরিবারের বাকি সদস্যরা দাহ কার্যের জন্য, কিন্তু আমার গাছ আজও জীবিত। সেই ঘটনার 10 দিন পর আজ দেখতে পাচ্ছি গাছটায় আবার একটি ফুল ফুটেছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছি আমি এখন তার একটা অংশ, লাল টকটকে গোলাপ। তখনই আবারও যেন কানে এলো, লে যাও বাবু, অমর পৌদে কভি নহি মরেগা, লে যাও।